আর অখিলের ছেলে সুপ্রকাশ সে কলেজে আমার ছাত্র ছিল, সে যে বড় হয়ে এত বড় শক্তিশালী সংগঠক হয়েছে আমার জানা ছিল না, আমি তাকে দেখে খুব খুশি। আজকে আমি অনেক দিন থেকে 40 বছর থেকে কাঁথিয়ে আসছি, কিন্তু আজকে যে মিছিল হয়েছে তা কাঁথিতে সর্বকালের সর্ববৃহৎ মিছিল। আমায় কাঁথির লোকরা বলছেন যে এত বড় মিছিল এর আগে কাঁথিতে কোনোদিন হয়নি। কাঁথিতে আরেকবার প্রমাণ হলো যে কাঁথি কোনো পরিবারের জমিদারি নয়, কাঁথির মানুষ মমতা ব্যানার্জিকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তাকে অনুসরণ করে তারা চলে। তাই অখিল সেই আমায় খবর দিয়েছিল মিটিংয়ে আসার, সংগঠনে সে একটা বড় ভূমিকা নিয়েছে, তাকে অভিনন্দন জানিয়ে আমি একথা বলি যে আরেকবার প্রমাণ হলো যে মমতা ব্যানার্জির কোনো বিকল্প নেই। দীঘার সমুদ্র তট থেকে দু কলছি জল নিলে যেমন সমুদ্রের জল কমে না, কেউ বেরিয়ে গেলে তৃণমূল কংগ্রেসের কোনো ফারাক হয় না। এখন শুনছিলেন সৌগত রায়, তৃণমূল নেতা, আজকে কাঁথিতে এই বক্তব্য রেখেছেন। দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। আজকে কিন্তু একটা নজর ছিল বলা যায় পূর্ব মেদিনীপুরের কাঁথিতে, একেবারে শুভেন্দু অধিকারীদের গড়ে। সেখানে আজকে তৃণমূল কংগ্রেসের সভায় কেমন জমায়েত হয়, সেখানে কী ধরনের বক্তব্য উঠে আসে, এইসব নিয়ে অনেকের একটা কৌতূহল ছিল রাজনৈতিক মহলে। এবং আপনাদের শুনলাম আমরা সৌগত রায়, তিনি পরিষ্কার বললেন যে সমুদ্র থেকে যেমন দু কলসি জল তুলে নিলে কোনো অসুবিধা হয় না, তেমনি এরা চলে গেলেও কোনো অসুবিধা হয় না, এটা পরিষ্কার। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করি এই কথা বলতে চেয়েছেন। এবং পাশাপাশি অখিল গিরি এবং তার যে ছেলে, তার যে ভূমিকা, তার আয়োজন, তার ভূয়সী প্রশংসা করলেন। অর্থাৎ শিশির অধিকারীর পুত্র শুভেন্দু অধিকারী তার চলে যাওয়া, আর সেই জায়গায় একেবারে অখিল গিরির, তার পুত্রের একটা খুব বড় অর্গানাইজার হয়ে উঠেছেন, তার প্রশংসাও কিন্তু করলেন সৌগত রায়। কিন্তু বিষয়টা একটা খুবই নজর কেড়েছে প্রথম থেকেই, যে এখানে কিন্তু অধিকারী পরিবারের কাউকে দেখা যায়নি। শুভেন্দু অধিকারী হয়তো তিনি গেছেন ঠিকই, কিন্তু আরও তো অন্যরা রয়েছেন তৃণমূল কংগ্রেসে। শুভেন্দু অধিকারীরা বিজেপিতে গেছেন, কিন্তু জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের শিশির অধিকারী, তিনি তো এখনও সেই পদেই রয়েছেন। দিব্যেন্দু অধিকারী রয়েছেন, সৌমেন্দু অধিকারী রয়েছেন, কিন্তু আজকের যে কর্মসূচি, যে সভা, সেখানে তাদেরকে কাউকে দেখা গেল না কেন? তাহলে কি তৃণমূল কংগ্রেস একেবারে এই অধিকারী পরিবারকে এড়িয়েই এই সভাটা করলেন? অর্থাৎ কাঁথিতে আজকে তারাও যেন দেখাতে চাইলেন যে শুভেন্দু অধিকারী বা অধিকারী পরিবার ছাড়াও তৃণমূল কতটা উজ্জীবিত বা তৃণমূল কংগ্রেস কতটা সংগঠিত, তার একটা শক্তি পরীক্ষা স্বরূপ আজকে করেছিলেন। আদৌ কি আজকের এই সভাতে শিশির অধিকারী, দিব্যেন্দু অধিকারী, এদের কাউকে বলা হয়েছিল? আমরা কিন্তু এই একেবারে এটার গভীরে যাওয়ার চেষ্টা করলাম। মিডিয়াতে আপনারা শুনেছেন যে সৌগত রায় বা ববি হাকিম তারা কে কী বলেছেন, সেই বক্তব্যটা শুনেছেন, কিন্তু আমরা অ্যাকচুয়ালি এই সভাতে এই অধিকারী পরিবারের যে অনুপস্থিতি, সেটার এক্স্যাক্ট কারণটা কী, আমরা সেই খবরের গভীরে যাওয়ার চেষ্টা করেছি। আপনাদেরকে প্রথমে আমরা শোনাবো যারা উদ্যোগ নিয়ে এই কর্মসূচিটা করেছেন, অখিল গিরি, পূর্ব মেদিনীপুর জেলার নেতা। তার কাছে আমরা তাকে প্রশ্ন করেছিলাম যে সত্যি কি শিশির অধিকারীদের কি বলা হয়েছিল, তার কি বক্তব্য, সেটা কিন্তু আপনাদেরকে আমরা শোনাবো যে শিশির অধিকারীর সম্পর্কে, পরিবার সম্পর্কে তারা কি বলেছিলেন এবং আদৌ তাদেরকে বলা হয়েছে কিনা, হয়েছিল কিনা, সেই সম্পর্কে কি বললেন অখিল গিরি আপনারা। হ্যালো, অখিল গিরি বলছেন? নমস্কার, আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। আরামবাগ টিভি থেকে বলছিলাম, বলুন। বলছি আজকে তো আমরা দেখলাম না কাউকে অধিকারী পরিবারের, ওনারা কি বলা হয়েছিল? হ্যাঁ, আমাদের কাছে চিঠি আছে, চিঠির কপি আছে, শিশুদেবকে বলা হয়েছিল জেলা সভাপতি স্যার। ওনারা কেউ এলেন না? এলেন না, তাকে জিজ্ঞাসা করুন কেন এলেন, আমরা তো চিঠিতে জানিয়েছি, আর আমরা তো আর কোল পাঁজা করে তুলে আনতে পারবো না। মানে ওনারা কি বুঝে দিলেন যে অধিকারী পরিবার আর তৃণমূলের সঙ্গে নেই?
আছে তাদেরকে জিজ্ঞাসা করুন, একজন তো চলে গেছে আর তিনজন আছে না নেই কথা জিজ্ঞাসা। মানে শুভেন্দু অধিকারী যাওয়ার পর কি কোন রকম আপনার সঙ্গে ফোনে কথা বা কোন রকম কোন হয়েছে? না, আমাদের সাথে তাদের কোনো ফোনে কথা হয়। কি বুঝছেন আপনারা, তাহলে কি সরিয়ে যাচ্ছে গোটা পরিবার? আমি সেটা জানবো কি, কে থাকবে না থাকবে তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা ডেকেছি, আমাদের দায়িত্ব পালন করেছি, জেলা সভাপতিকে ডাকা, জেলা সভাপতিকে ডেকেছি, উনি আসেননি, উনি আসেননি, মিটিং তার বন্ধ হয়নি। না, উনি কি কোনো কারণ কিছু দেখিয়েছেন, শরীর খারাপ বা কিছু? আমাদের কোনো কারণ দেখানি। কি মনে হচ্ছে অধিকারী পরিবার ছাড়া পড়তে? আমার কিছুই মনে হচ্ছে না। অধিকারী পরিবারের সম্পর্কে কি মনে হচ্ছে আমি কেন বলতে যাবো, ওদেরকে জিজ্ঞাসা করুন ওরা কি বলছে। না না, দলটার কোনো ক্ষতি হলো কি? না না, দলের কোনো ক্ষতি হয়নি। আজকে তো মানুষ চলে স্বতঃস্ফূর্ত হয়ে এসছে, দলে দল তো কর্মীকে নিয়ে, মানুষকে নিয়ে। আজকে মানুষ এত মানুষ এসছেন, ওরা কোনোদিন দলে থাকাকালীন এত মানুষের জমায়েত করতে পারেনি। আজকে মানুষ স্বতঃস্ফূর্ত হয়েছে, দলের কোনো ক্ষতি হয়নি। তার মানে আপনি বলছেন যে শুভেন্দু চলে যাওয়াতে দল উজ্জীবিত হয়েছে? আমি সেটা কিছু বলছি না। আজকে মিছিল আমাদের এর আগে কখনো এই এই মানুষ হাঁটেনি, আজকে হেঁটেছে। ওকে, অসংখ্য ধন্যবাদ। শুনলেন অখিল গিরি, খুব চড়া সুর, বুঝতেই পারলেন অখিল গিরি এই অধিকারী পরিবার সম্পর্কে, সেই প্রশ্নের সম্পর্কে খুবই চড়া সুর তিনি কিন্তু শোনালেন, বলা যায় অখিল গিরি যে। এবং এটাও বলার চেষ্টা করলেন যে অতীতে এত লোক হয়নি, যখন অধিকারী পরিবার যখন এই কর্মসূচিতে থাকতেন এতটা লোক হয়নি। অর্থাৎ তিনি স্বীকার না করলেও কোথাও যেন একটা বলার চেষ্টা করলেন যে অধিকারী পরিবারের অনুপস্থিতিতে যেন তাদের নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেসে আরও উজ্জীবিত হয়ে গেছেন। হয়তো এইভাবে কোট আনকোট উচ্চারণ করেননি, কিন্তু তার কথা সুর তাতে কিন্তু এটুকু বোঝা গেল। এবং বললেন যে আমরা জেলা সভাপতি হিসেবে শিশির অধিকারীকে বলেছিলাম, তিনি কেন আসেননি কি করে জানবো, আমরা কি পাঁজাকুলা করে কোলে করে তুলে নিয়ে আসবো, এরকম একটা বলার চেষ্টা করলেন অখিল গিরি, জেলা সভাপতি তৃণমূল কংগ্রেসের, একেবারে তার সম্পর্কে এই ধরনের মন্তব্য। আমরা কথা বলেছিলাম শিশির অধিকারী তার সঙ্গেও, যে যখন অনেককেই দেখা গেল এবং সেখানে হয়তো শুভেন্দু অধিকারী চলে গেছেন বিজেপিতে, কিন্তু তারা তো এখনও যাননি, তারা তো তৃণমূল কংগ্রেসে রয়েছেন এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি হিসেবে রয়েছেন। তাহলে কেন শিশির অধিকারীকে সেখানে দেখা গেল না, কেন দিব্যেন্দু অধিকারী বা শৌমেন্দু অধিকারীকে দেখা গেল না, আমরা জানার চেষ্টা করেছিলাম, শিশির অধিকারীর সঙ্গে কথা বলেছিলাম, খুব অল্প সময়ে তিনি কিছু মন্তব্য করেছেন। আমরা সেই বক্তব্য কিন্তু আপনাদেরকে শোনাবো যে শিশির অধিকারী এই প্রসঙ্গে কি বলেছেন, সেই বক্তব্য আমরা খুব দ্রুত আপনাদেরকে শুনিয়ে নেব, খুব মন দিয়ে শুনবেন যে তার যে বক্তব্যটা আপনাদেরকে আমরা শোনাচ্ছি। হ্যালো, শিশিরবাবু আমি আরামবাগ টিভি থেকে বলছিলাম। আরামবাগ? আরামবাগ টিভি থেকে। হ্যাঁ, কি হয়েছে বাবা? বলছি আজকে আপনাকে দেখা গেল না ওই কর্মসূচিতে, কারণটা কি জানতে চাইছিলাম। আমাদের বলার মতো কিছু নেই। মানে আপনাকে আমন্ত্রণ করা হয়েছিল? কিছু বলে লাভ কিছু নেই, আপনিও জানেন আমিও জানি, আপনার লোক থাকলে এখানে খবর নিয়ে নিন। এদিন থেকে শুভেন্দু গেছে, যাওয়ার কথা হয়েছে, সেদিন থেকে আমি আমার পরিবার আর সে কি ধরনের অ্যাসল্ট হয়েছে স্যার বলে লাভ নেই, আমার ব্যক্তিগত কথা, এটা আপনার লোক থাকলে খবর নেবেন। তারপরে আমি আমার অবস্থান কি সেগুলো পরে বলবো। আমি শুধু এটুকু বলছি যে অখিল গিরি বলছিলেন যে আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলাম, রিসিভ কপি আছে, তার সত্ত্বেও কেন এলেন না? ওকে একটা মানুষ নেই, ও জানে কিভাবে কি করতে হয়, জানে আমি একটা জেলা প্রেসিডেন্ট, জানে কিভাবে, আমি তো এখনো ওই দল ছেড়ে যাইনি। হ্যাঁ, কেন একটা তর্ক বানাচ্ছে, বলছেন যে আমরা চিঠি পাঠিয়েছি, আমার রিসিভ কপি আছে, উনি না এলে আমি কি করবো? একেবারে একেবারে ফলস, একেবারে একেবারে ফলস, এগুলো না বললে তো মর্যাদা থাকবে না লোকের কাছে। মানে কি চিঠি চিঠি পাঠাইনি আপনাকে, জানাননি, জানাইনি কোনো 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 কথাই নেই, কোনো চিঠি বলে কিন্তু কোন আছে সকলের কোন জানে তো, আমার আমার উপরে তো দাঁড়িয়ে ওদের বক্তৃতা করায়, তো বক্তৃতা করে লাভটা কি আছে বলুন? চূড়ান্ত আসল যা করার আমাকে আমার পরিবারকে করেছে, তো ওকে চেনেন না তাই আপনি ওর কথা গুরুত্ব দেন, এই জেলার কোনো লোক ওর কথা গুরুত্ব দেয় না, সে তো ভোট হলে প্রমাণ পেয়ে যাবেন, বুঝলেন? ওরা বলছেন যে অধিকারী পরিবার ছাড়া আজকে বিরাট লোক হয়েছে, বিরাট উজ্জীবিত একটা মিছিল হয়েছে, এরকম বলতে চাইছেন। আপনার যদি কোন লোক থাকে দেখে
ওকে, তার মানে আমি আমি শেষ কথা জানতে চাইছি আপনার কাছে, যে সেইভাবে আমন্ত্রণ বা বলা মানে কার্যত এড়িয়েই গেছেন ওরা বলতে চাইছে? আমি কোনো কথাই বলবো না, আমি আপনাকে শুধু বলছি একটা 80 বছর পেরিয়ে বয়স্ক লোক, 60-62 বছর আমি রাজনীতি করি, এই ধরনের অ্যাসল্ট বোধহয় আমার জীবনে কখনো কেউ করেনি আমাকে বা আমার পরিবার। শুনলেন শিশির অধিকারী, পরিষ্কার বললেন যে প্রায় 60-62 বছর আমি রাজনীতি করছি, আমার জীবনে এইভাবে অপমান বা অ্যাসল্ট কেউ কখনো করেননি, এবং এটাও বললেন ভোট এলে বুঝতে পারবেন। সুতরাং এটা যেটা বলার যে আজকে যে কর্মসূচি হয়েছে সেখানে যে তিনি ভীষণভাবে অপমানিত বোধ করছেন সেটা কিন্তু পরিষ্কার, যেভাবে তাকে এড়িয়ে এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে এবং যে ধরনের বক্তব্য রাখা হয়েছে হয়তো সেগুলো শুনেওছেন তিনি কোনোভাবে, এবং তাতে তার মনে হয়েছে চরম অপমান করা হয়েছে তাকে। সুতরাং এটুকু পরিষ্কার যে তিনি যেটা বলার চেষ্টা করছেন যে যতই অখিলগিরি বলুন না কেন আমরা চিঠি পাঠিয়েছি সেই অর্থে যে তাকে বলা হয়নি, এবং আমরা এটাও আমরা কথা বলেছিলাম দিব্যেন্দু অধিকারী সাংসদ তার সঙ্গেও কথা বলেছিলাম, তিনিও বলছেন যে আমাকেও কিছু বলা হয়নি, অর্থাৎ কোথাও যে তাদেরকে এই পুরো অধিকারী পরিবারকেই একেবারে ঠেলে দেওয়া হচ্ছে যে তোমরা আর আমাদের দলে নেই, সেটা কিন্তু এই ধরনের কথাতে বা এই ধরনের যে চিত্র আজকে দেখলাম তাতে পরিষ্কার যে তারাও এড়িয়ে যাচ্ছেন, আর অধিকারী পরিবারও যেন বলার চেষ্টা করছেন যে আমাদেরকে সেই অর্থে দল যেন গুরুত্ব দিচ্ছে না। এখন পরিস্থিতি কোন দিকে দাঁড়ায় বা শেষ পর্যন্ত শিশির অধিকারীরা কী সিদ্ধান্ত নেয় সেটা তো পরবর্তীকালে আমরা জানতে পারবো, তবে আজকে আমি আবারও বলি আজকে শিশির অধিকারী তিনি প্রকাশ্যে বলছেন যে জীবনের সব থেকে মানে চরম অপমানিত বোধ সেটা কিন্তু তারা মনে করছেন যে তার রাজনৈতিক জীবনে এই ধরনের ঘটনা এর আগে কখনো ঘটেনি। দর্শক কী বলবেন নিশ্চয় কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভিতে।